আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থেকে প্রত্যয় টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন। আজকে আরেকটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে যারা এখন পর্যন্ত প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, দয়া করে প্রত্যয় টিভি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল আয়োজনে। পৃথিবীর সব সফল ব্যক্তিরাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতেন, আর সেটি হচ্ছে কাজের তালিকা তৈরি করা। দিনের শুরুতেই আপনি আমি যে কাজটি করব সেই কাজের একটি তালিকা যদি হাতে না থাকে তাহলে এলোপাথারি বা এলোমেলোভাবে যখন আমরা কাজ করতে যাব সেই কাজ কিন্তু আসলে দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ সেটা বাকি রয়ে গেছে। কারণ হচ্ছে সেটি আমার মাথায় ছিল না, কারণ মাথা তো সবসময় সব বিষয়কে মনে রাখবে বা মনে রাখতে পারবে এমনটি কিন্তু নাও হতে পারে। সেই জন্য দিনের শুরুতে অবশ্যই 5 মিনিট চিন্তা করুন বা 10 মিনিট চিন্তা করুন, চিন্তা করে একটা পরিপূর্ণ কাজের তালিকা তৈরি করুন। কাজের তালিকা তৈরি করার মধ্য দিয়ে আপনি দিন শুরু করুন, দেখতে পারবেন যে দিনের শেষে অনেকগুলি কাজ আপনি করতে পেরেছেন এবং অনেক দু একটি কাজ বাকি রয়ে গেছে, এবং সেই যে কাজটি বাকি রয়ে গেছে সেই কাজগুলি পরবর্তী দিন অবশ্যই করবেন। তাহলে কাজের তালিকা তৈরির মধ্য দিয়ে কিন্তু আপনি অবশ্যই সফল ব্যক্তিদেরকে অনুসরণের মধ্য দিয়ে কাজের তালিকা তৈরির মধ্য দিয়ে আপনি সক্ষম কিনা সেটাও কিন্তু একটা প্রমাণ হয়। অনেকে বলে থাকেন যে কাজের তালিকা তৈরি করবো, কাজই নাই। আপনি যখন চিন্তা করবেন বা যখন আপনার মনে আসবে যে কাজ নেই, আপনার হাতে কোনো কাজ নেই, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি একজন অকর্মণ্য ব্যক্তি বা আপনি একজন অক্ষম ব্যক্তি, আপনি সক্ষম নন। সক্ষম এবং অক্ষমের মধ্যে পার্থক্য তৈরি করে এই কাজের তালিকা। যখন আপনি দেখবেন যে আপনি একটি অবসর সময় পেয়েছেন কিন্তু এই অবসর সময়ের জন্য আপনার কোনো কাজ নেই, অবসর সময়ে যে কাজগুলো করার জন্য রিল্যাক্স ফিল করবেন সেই জাতীয় কোনো কাজ আপনি কিন্তু অবশ্যই রেখে দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে কর্মক্ষম এবং সক্ষম ব্যক্তিরা কাজের তালিকা তৈরি করেন এবং কাজের তালিকা অনুযায়ী তাদের দিনের 1 নম্বর 2 নম্বর 5 নম্বর একদম যে 10টি কাজ থাকে সেই 10টি কাজ তারা করতে থাকেন এবং সেখানে একটি করে টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দিয়ে দিয়ে সে কাজগুলি শেষ করে থাকেন। সেই জন্য আমরা চেষ্টা করব যে দিনের শুরুতে একটি তালিকা তৈরি করা, কাজের একটি তালিকা তৈরি করা, এবং এই কাজের তালিকা তৈরি করতে পারলে আপনার কাজের যে ইফেক্টিভনেস, আপনার কাজের যে কার্যকরী একটি পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু হয়ে যায় দিনের শুরুতেই। এবং দিনের শুরুতে পরিকল্পনাটা হওয়ার কারণে দেখা যাবে যে আপনার মাথায় খালি ঘুরপাক করতে থাকবে যে কখন কোন কাজটি করতে হবে এবং কোন সময়ের মধ্যে করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলা। সময়ের কাজ যদি সময়ে করতে না পারা যায় তাহলে কিন্তু পরে পস্তাতে হবে, এটা তো খুবই স্বাভাবিক। সেই জন্য সময়ের কাজ সময় করে ফেলতে হবে, আর আজকের কাজ কোনোভাবে আগামী দিনের জন্য ফেলে রাখবেন না। কাজ যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু ওই কাজ আর ধরে নেওয়া হয় যে ওই কাজ আর হবে না। সেজন্য কাজ অবশ্যই আজকের কাজ এই সময়ের কাজ এই সময়ের মধ্যে অবশ্যই করে ফেলতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ দুটি হ্যাক্স, লাইফ সম্পর্কে দুটি হ্যাক্স আমরা বলেছি, সেটি হচ্ছে যে কাজের তালিকা তৈরি করুন, দিনের শুরুতেই কাজের তালিকা তৈরি করুন, এবং কাজের তালিকাটি আপনার চোখের সামনে যখন ভাসতে থাকবে তখন আপনি খুব ভালোভাবে দিনের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এরপর হচ্ছে সময়ের কাজ সময়ে করবেন। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আর বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজোড়ানো সন্তান, আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর, সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।